এই সবুজ মরিচগুলি কিন্তু আমার গাছে তুলে এনেছি, একটাই দিয়েছি কারণ অল্প একটু, তো একটু লাল ক্যাপসিকাম আর এরকম একটা মরিচ দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে, এখন দুরুমটা বানিয়ে ফেলবো, তাকো আর বাংলাদেশে যেটাকে শর্মা বলে রেডি করে ফেলবো। সপ্তাহ শেষে শুক্রবার দিন, মানে টায়ার্ডের একটা দিন। ইয়ানা মাত্র স্কুল থেকে আসলো, আজকে ওর প্রথম স্কুল ইয়ার শুরু হলো 2023 সালের। আর শুক্রবার আজকে সকালে না বৃষ্টি হয়েছে অনেক, নর্মালি যেটা শুনেছি বেলজিয়ান ট্রিপিক্যাল যেটা সেপ্টেম্বরের 1 তারিখে বৃষ্টি হয়, আজকেও সেটা হয়েছে। ইয়ানা স্কুল থেকে এসেছে, এই যে ওর টিফিন পট এখনো ধুয়ে দেইনি, আর ও স্কুল থেকে এসেছে যেহেতু ওর খাবার রেডি করছি। তাকোর জন্য যেটা ধরুম সেটার মাংসটা রেডি করে ফেললাম, আর হাতে বানানো রুটি, রুটিটাও বের করে ফেলেছি, তাওয়াটা গরম হয়ে গেছে। ইজি সলিউশন, আসলে ইজিভাবে যেটা করা যায়। আর এই খাবারটা ইয়ানামণি অনেক পছন্দ করে, ও সামুরাই সস দিয়েই হলো বেশি খেতে পছন্দ করে। সামুরাই সসটা কোথায়, এই যে সামুরাই সস, এখানে মায়োনেজ আছে, তারপরে এখানে হলো ফ্রিজ সস আছে আর একটা, এটাও ইয়ানা পছন্দ করে। তবে তাকোটা হলো সামুরাই সস দিয়ে খেতেই বেশি পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। এই যে ফ্রিজ সস, উল্টা দেখা যাচ্ছে মনে হয়, ফ্রন্ট ক্যামেরা সাধারণত উল্টাই দেখা যায়। আর এখানে ক্যাচুপও আছে, হাইনজের টমেটো ক্যাচুপ, এটাও খুব মজা। এখন ইয়ানামণিকে এইটা দিয়ে দিব, আর সালাদ লাগবে তো শর্মা, সালাদ ছাড়া ভালো লাগবে না। এই যে এখানে সালাদ আছে, এটা হলো এভরিডে প্রোডাক্ট, এটা আমাদের এখানকার যে সুপার মার্কেট কলরেড আছে, কলরেডের হোয়াইট প্রোডাক্টটাই হলো এভরিডে প্রোডাক্ট, আর কিছুই না, শুধু তিনটা জিনিস লাগবে। শর্মা, এদিকে রুটিটা হয়ে গেছে, এক সাইডে একটা প্লেট বের করতে হবে ইয়ানামণির। দুইটা টুথপিক নিয়ে নিয়েছি, তখন রেডি হয়ে যাবে, সম্পূর্ণ রেডি হয়ে গেল, খুবই অল্প সময় রেডি হয়ে যায়। বাচ্চারাও অনেক পছন্দ করে খায়, আর মায়েরও কষ্ট কম। ফ্রাইডেতে সাধারণত আমি ইজি কিছু রাখি, ইয়ানামণি খুব মজা করেও খাবে, আমারও একটু কষ্ট কম হবে। আর শুক্রবার দিনটা সবার জন্যে, আমরা যারা জব করি সবার জন্যে একটু টায়ার্ডের দিন, সবাই অনেক বেশি টায়ার্ড থাকে কারণ হোল সপ্তাহ অনেক বেশি কাজ করতে হয়, বিজি থাকতে হয়। ইয়ানাকে দিয়ে আসি আগে খাবারটা, ভাবছি কাজে যাওয়ার আগে এখন থেকে সকালে চিয়া সিডস খেয়ে যাব। মুকুলকে আনতে বলেছি, ও 2 প্যাকেট নিয়ে আসছে। আমাদের এখানে অ্যাকশন আছে, ওখানে চিয়া সিডগুলি পাওয়া যায় এবং খুবই সস্তা, খুব একটা এক্সপেন্সিভ না, যদিও আমি এই মুহূর্তে দাম বলতে পারছি না, তবে খুব একটা এক্সপেন্সিভ না। আর ইয়ানামণি নিউট্রেলা পছন্দ করে ওর ব্রেডের সঙ্গে নিতে, আজকে অবশ্য খোয়াসো নিয়েছিল আর সঙ্গে জ্যাম। আর শনি রবিবার স্কুল নেই, আর নাস্তাও করে না সকালেও, সোমবারে এইটা দিয়ে নিয়ে যাবে, মুকুল ব্রেড নিয়ে আসবে, ফ্রেশ ব্রেড রবিবারে। ইয়ানামণি মজা করে খাচ্ছে, আমার অনেক কাপড় জমে গেছে, আয়রন করতে হবে, কাজ করতে আজকে একদম ইচ্ছা করছে না। কিন্তু এই দেখেন কাপড়ের স্তূপ, এই সাইডেও কাপড়ের ফুল স্তূপ হয়ে গেছে, অনেক কাপড় জমে গেছে, আয়রন না করলেই নয়। ভ্যাকেশনে গিয়েছিলাম, এসে কাপড়গুলি সব ধুয়ে দিয়েছি, 15 দিনের কাপড়, এগুলি সব আয়রন করতে হবে। আর এখন না ফ্যান আর লাগে না, কাপড় আয়রন করব, আর এদিকে এক মেশিন কাপড়ও ধোয়া হয়ে গেছে প্রায়, আর 1 মিনিট বাকি আছে, কাজের শেষ নেই। এই সপ্তাহটায় যে কাপড়গুলি জমেছিল সেইগুলি দিয়ে দিয়েছি, কালার কাপড়গুলি। আর কালার কাপড়গুলি সাধারণত আমরা 30 ডিগ্রি সেন্টিগ্রেডেই ধুয়ে ফেলি, আর 1200 ঘূর্ণয়ন, মানে
এটা যাই হবে 1200 বার ঘুরলিতে। আয়রন শেষ করে বাগানে গিয়ে আমার ভালোবাসা তুলে নিয়ে আসলাম। ফুল চলে আসছে অনেকগুলা ডাটাতে, কিছু করার নেই। আসলে সময়ের কারণে পারিও নি, ময়লা ছিল মানে মাটি লাগা ছিল, তো সেগুলি কেটে নিয়ে আসছি। আর দুইটা তারকিশ লাউ কেটে নিয়ে আসছি। অনেকে এটাকে কুরশেদ বলতে পারেন, আসলে এটা লাউয়ের মতো, কারণ আগাডগা একেবারে অনেক বড় হয়ে যায় কুমড়োর মতো। নর্মালি বেলজিয়ান যে কুরশেদগুলি সেগুলি তো মাটিতে ছড়িয়ে হয়, আর এইটা উপরে বেয়ে যায়, এই কারণে আমি তারকিশ লাউই বলছি। খেতেও কিন্তু মজা, কিছুটা লাউয়ের মতোই, লাউয়ের খালাতো ভাই। আর এই শাকগুলিও আমি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর ডাটাগুলিও, এগুলিও কাটতে বেশ সময় লাগবে। এই কাজগুলি করতে গিয়ে টায়ার্ড হয়ে গেছি, অলস কাজ আসলে, অনেক সময় নিয়ে এই কাজগুলি করতে হয়। এই ডাটাগুলি খুবই নরম, মানে চাপ দিলেই ভেঙে যাবে, খেতেও মজা হবে, একেবারে ডাইরেক্ট ফ্রেশ তো। আর এতগুলি ময়লা বেরিয়েছে, এগুলি আমার কাছে ময়লা কিন্তু আমার গাছের খাদ্য। এগুলি গাছ এগুলি পেয়ে অনেক খুশি হবে। আমি সাধারণত যে সবজির যে খোসাগুলি থাকে আমি গাছের গোড়ায় দিয়ে দেই, এতে করে ভালো সার হয়। আর এই তো শাক, সবুজ শাক, কাঁটা শাক কে কে পছন্দ করেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। নিজের গাছের জিনিস তো, এই কারণে কিছুই ফেলবো না। আর এগুলি একটু বেশ শক্ত, এগুলি কাঁঠালের বিচি আছে আমার ডিপ ফ্রিজে, কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমাদের এখানে আসলে এই যে কুটে বেছে এত সময় নিয়ে রান্না করার আসলে সময় নেই, এ কারণেই আসলে রেডিমেড যেগুলি প্রসেস করা বাংলাদেশি দোকানে, যদি বাংলাদেশি খাবারগুলি খেতে হয় ওখান থেকে আমরা কিনে নিয়ে আসি, কারণ ওগুলি কাটা বাছা ডিপ ফ্রিজে থাকে, সময় নেই। কারণ এত সময় কীভাবে ম্যানেজ করব। আজকে আয়রন করেছি, এই কাজগুলি করলাম, এখন অলরেডি 10:30 বেজে গেছে। আমার কিচেনে অল্প কিছু থালাবাটি আছে, সেগুলিও ক্লিন করব। সো আজকের পর্বটা এ পর্যন্তই, এখন এগুলি সব আলাদা আলাদা প্যাকেট করব, কিছুটা এগুলি হলো রান্নার জন্য রাখবো, আর এখানের এইগুলি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিব। শাকগুলিও হলো আমি কালকে এগুলি ধুয়ে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে চিংড়ি মাছ নারকেল দিয়ে ভাজি করব। আর তারকিশ লাউ এটাও রান্না করব, হয়তো কোনো মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে, খুলনার মেয়ে তো চিংড়ি মাছটাই বেশি খাওয়া হয়। আমাকে অনেক টায়ার্ড লাগছে, দুপুরে একটু রেস্ট নিয়েছি কিন্তু ঘুমাইনি। আর দুপুরে ঘুমালে হয় কি, রাতে আর ঘুমাতে পারি না, এ কারণে দুপুরে সাধারণত ঘুমাই না। সো আজকের পর্বটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।